মাদার টেরেসা, তিনি হচ্ছেন একজন অসাধারণ মানবপ্রেমী ও মানবসেবী। তিনি তার জীবনটা কাটিয়ে দিয়েছেন মানুষের সেবার জন্য। তার জীবনের প্রধান ব্রতই ছিল মানুষের সেবা করা। তার জন্মস্থান সুদূর আলবেনিয়াতে হওয়া সত্ত্বেও তিনি মানুষের দুঃখ কষ্ট দেখে খুবই বিচলিত ছিলেন। এই জন্য তিনি ভারত অবিভক্ত ভারতে যে বাংলা অঞ্চল ছিল সেই অঞ্চলের মানুষের যে বিপদে পড়া বিপদগ্রস্ত মানুষদের সেবার জন্য তিনি ছুটে আসেন। তিনি গরিব ও অসুস্থ মানুষদের জন্য তিনি গড়ে তোলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা কেন্দ্র। শুধু তার অবদান এখানে শেষ নয়, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। সে সময় যে দুর্গত মানুষ ছিল তাদের সেবাও তিনি নিয়োজিত ছিলেন। তিনি তাদের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় মানব সেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। এছাড়াও তিনি কুষ্ঠরোগীদের নিজ হাতে সুস্থ করে তুলেছেন, যাদেরকে যে সকল কুষ্ঠরোগীদের এই রোগে আক্রান্ত মানুষদেরকে যারা সেবা পর্যন্ত করতে চেত না, তিনি নিজ হাতে তাদেরকে সুস্থ করে তুলেছেন। তো আজকে আমরা পড়ব এই মহামানবী সম্পর্কে। তিনি যেমন বর্ণ, ধর্ম, দেশ এগুলো বিবেচনা না করে তিনি ছুটে এসেছেন মানব সেবার ব্রত নিয়ে। সেই ঠিকভাবে সেইভাবেই কিন্তু তিনি যেমন বিবেচনা করেননি, এইভাবে কিন্তু তিনি প্রত্যেকটা ধর্ম, বর্ণ ও দেশের মানুষের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছে। এই ভালোবাসা পাওয়াটা যেমন তার একটা অর্জন, ঠিক তেমনি নোবেল প্রাইজ পুরস্কারটা পাওয়াও তার একটা বিশাল অর্জন। তো আজকে আমরা পড়বো মাদার তেরেসা সম্পর্কে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। যা যারা এখনো করেনি অবশ্যই করে ফেলো, ভিডিওটি লাইক করে দিও যদি তোমাদের ভালো লাগে, তোমাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তাদের উপকার হতে। চলো শুরু করি। এখানে দেখো প্রথমে বলা হচ্ছে যে মানুষ মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সব সময় তেমন দেখা যায় না। এখন মানুষ মানুষকে ভালোবাসবে এটা স্বাভাবিক, কিন্তু দেখো ভালো মানুষ যেমন পৃথিবীতে আছে খারাপ মানুষও আছে, তাই না? তো খারাপ মানুষও সবসময় মানুষের খারাপই চাবে। তো সেটা বলে যে মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সবসময় এটা হয় না, কিন্তু সব সময় তেমন দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন সব ঢেলে দেন। তো ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনি একজন অসাধারণ মানবদরদী। মানবদরদী মানে হচ্ছে মানুষের জন্য যার দয়া মায়া বেশি, বা দয়া মায়া আর কি বেশি, ভালোবাসা বেশি, তাদেরকে আর কি মানবদরদী বলা হয়। তো তারপরে দেখো বলা হচ্ছে যে মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কোপিয়েতে। এখানে কিন্তু অনেক অনেক এমসিকিউ আছে, তো আমি অবশ্যই আমি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই দাগায় ফেলো যাতে তোমাদের পড়তে গেলে এমসিকিউ গুলো একদম চোখে পড়ে। তো তারপর বলা হচ্ছে দেখো যে 1910 খ্রিস্টাব্দে 26 আগস্ট তার জন্ম, এটা তোমরা দাগিয়ে ফেলো যে কত খ্রিস্টাব্দে তার জন্ম, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এগুলো তোমাদের জ্ঞানমূলক বা এমসিকিউতে আসতে পারে। পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি, নাম নিকোলাস বোজাজিও। মায়ের নাম ড্রানফিল বার্নাই। পারিবারিক পদবী অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গোঞ্জা বোজাজি। তিন ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট, বড় হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলছিল এই যুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হয়। তার মানে যখন মাদার তেরেসা খুব ছোট সেই সময় ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। আর এই দেখো প্রথম বিশ্বযুদ্ধের টাইমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের আসতে পারে যে কত থেকে কত সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল আর কি। তো তারপর দেখো বলছে যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল, এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল। মানে এই যে যুদ্ধ হয়েছিল, এখন যুদ্ধে অনেক অনেক মানুষ মারা যায়, এই অসংখ্য মানুষ যারা যাদের কোনো ভুল ছিল না, যাদের কোনো ত্রুটি ছিল না, বা যাদের কোনো অপরাধই ছিল না, তারা কিন্তু এভাবে মারা যাচ্ছে। তো এগুলোর কারণে তার কোমল মনে খুব আঘাত লেগেছিল যে এটা আসলে কি ধরনের মানবতা। তারপর বলছে দেখো যে এ সময় বাবার মৃত্যু পরিবারেও বিপর্যয় ঘটিয়েছিল, এই সময় আবার তার বাবাও মারা যায়। তো আর কি এই বিপর্যয় ঘটিয়েছিল, এইটাই তাদের পরিবারে বিপর্যয় ঘটিয়েছিল। দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন মাদার তেরেসা। অল্প বয়সে তার ভেতরের ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন,
তাদের কষ্ট লাঘব করবেন, মানে তাদের কষ্ট দূর করবেন। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। মিশনারি হচ্ছে মানুষের সেবা করার জন্য যে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সেটা হচ্ছে মিশনারি। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। দার্জিলিং এর লরেটো সিস্টার্সদের আশ্রমে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। নান হচ্ছে সন্ন্যাসিনী, নান মানে সন্ন্যাসিনী। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করেন, বা রপ্ত মানে হচ্ছে আয়ত্ত করা। এরপর কলকাতায় সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। 17 বছর সেখানে তিনি কাজ করেন। তার মানে সে কোথায় শিক্ষকতার দায়িত্ব পান, এখানে পান, এটা তোমরা দাগিয়ে রাখো। তারপর কত বছর তিনি চালিয়ে যান সেটা। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদের। তার মানে বলা হচ্ছে কি যে সারা সপ্তাহ তো তোমরা টিফিনটা করছো, কিন্তু অনেক মানুষ আছে, অনেক গরিব মানুষ আছে যারা খেতে পর্যন্ত পাচ্ছে না, পেট ভরে খেতে পর্যন্ত পাচ্ছে না। তো তাদের জন্য, মানুষের সেবা করার জন্য তিনি ছাত্রছাত্রীদের মনে যেমন আগ্রহ জোগাতেন, ঠিক তেমনি তিনি তাদেরকে বলেছিলেন যে সপ্তাহে শুধুমাত্র একটা দিন, শুধুমাত্র একটা দিনের টিফিনের পয়সা তোমরা যদি একটু আলাদা করে রাখো আর সেই টাকাটা তুমি দরিদ্র শিশুদের জন্য ব্যয় করো বা খরচ করো, তাহলে তারাও একটু পেট ভরে খেতে পারবে। তো এই জন্য বলা হচ্ছে তিনি এইসব বিষয়ে মানুষদের, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ জোগাতেন। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করছিল। মানুষের সেবায় আরো কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করছিলেন। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। গাউন ছেড়ে পড়লেন শাড়ি। গাউন হচ্ছে মেয়েদের, গাউন তো আমরা চিনি তাই না, এটা হচ্ছে মহিলাদের এক ধরনের পোশাক। পড়লেন শাড়ি, বাঙালি নারীর পোশাক। শাড়ি হচ্ছে বাঙালি নারীর পোশাক। তো যদি আসে যে বাঙালি নারীর পোশাক কি, আমরা বলবো সেটা হচ্ছে শাড়ি। সেই থেকে 3টির বেশি শাড়ি তার কখনোই ছিল না। তার মানে দেখো, সেও কিন্তু যে খুব মানে ভালোভাবে জীবনযাপন করতো তা না, তিনি যতটুকু পারতেন, তার যতটা সামর্থ্য ছিল, ঠিক তার সামর্থ্যটা অনুযায়ী তিনি কিন্তু মানুষের সেবা করার জন্য উৎসাহ দিয়েছেন সবাইকে। তিনি নিজেও করেছেন প্রচুর পরিমাণে। আমি বলেছিলাম না যে মানুষের সেবা করাই ছিল তার ব্রত, এটাই তো। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। গাউন ছেড়ে পড়লেন শাড়ি, বাঙালি নারী পোশাক। সেই থেকে 3টির বেশি শাড়ি তার কখনো ছিল না। একটা পরার, একটা ধোয়ার, আর একটি হঠাৎ দরকার কিংবা উপলক্ষের জন্য রেখে দেওয়া। তার মানে চিন্তা করো, এই যে মহানারী, তিনি দেখো তার একটা জামা ছিল মানে একটা শাড়ি পরার ছিল মানে পরে থাকবে, আর আরেকটা ছিল ধোয়ার মানে একদিন পরলো, পরার পরে পরের দিনে যে ধুয়ে দিবে না, ধুয়ে দেওয়ার পর তো একটা শাড়ি পরতে হবে, তখন সেই শাড়িটা পরবে, আবার ওটা ধুবে, আবার এটা পরবে। তারপরে আর আরেকটা শাড়ি এক্সট্রা ছিল, ওই শাড়িটা শুধুমাত্র কোনো বিশেষ কোনো অকেশন হলে বা অনুষ্ঠান হলে সেই সময় তিনি ওই শাড়িটা পরতেন। তার মানে তার টোটাল দেখো মাত্র 3টা শাড়ি ছিল। তারপর বলছে কি যে 3টার বেশি শাড়ি তার ছিল না। একটি পরার, একটি ধোয়ার, আরেকটি হঠাৎ দরকার কিংবা উপলক্ষের জন্য রেখে দেওয়া। তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না, তবে মনে ছিল গরিব, মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল আত্মবিশ্বাস। এটা হচ্ছে আমাদের একটা প্রবাদ বাক্য আছে না যে ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, অনেক দেখো অনেক বড়লোক মানুষ আছে যারা কিন্তু অনেক ভালোভাবে জীবনযাপন করতেছে তাই না, তারা যদি পারে, তারা যদি চায়, তারা কিন্তু অনেকভাবে হেল্প করতে পারে তাই না। তো সেরকমই দেখো এখানে, তার মধ্যে তার কাছে কিন্তু টাকা পয়সা বিশেষ ছিল না, তার কাছে কিন্তু বিশেষ কিছু ছিল না, তার অবস্থায় দেখো তুমি, তার অবস্থাটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তিনি এই অবস্থাটা থেকেও তিনি মানুষের যে সেবা করার ব্রত সেটা তার মাথার মধ্যে ছিল, তার মধ্যে এক ধরনের প্রবল আত্মবিশ্বাস ছিল যে তিনি মানুষের সেবা করবেন, গরিব দুঃখী মানুষদের জন্য তিনি এগিয়ে আসবেন। তারপর বলছে কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন। প্রথম স্কুল খুললেন কোথায় এটা আমাদের আসতে পারে, বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র, ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। তো তার এই যে অবদান, মানে তার এই যে শুরুটা দেখে অনেক মানুষ আগায় আসে, যে সে দেখো কতটা পরিশ্রম করতেছে, যে কতটা টাকা পয়সা বেশি নাই তারপরেও সে এতটা পরিশ্রম করতেছে, তো তাকে দেখে অনেক ভালো মানুষরা তার সাথে এগিয়ে আসে, তাদের তাকে হেল্প করতে থাকে।
ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চললো, তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক নান। তাদের নিয়ে তিনি পড়লেন মানব সেবা সংঘ মিশনারিজ অফ চ্যারিটি। মিশনারিজ অফ চ্যারিটি কি? এটা হচ্ছে মানব সেবা সংঘ। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ জাতের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। তো এটা কিন্তু আসতে পারে যে ভবনটার নাম কি, আর কত সালে এটা করা হয়, আর কোথায় করা হয়, তোমরা এটা দাগায় রাখো। কলকাতার ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস, অসুখে দুঃখে দুঃখে তাদের অনেকের প্রায় মৃত্যুদশা। মরণাপন্ন এই মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা, তাদের সেবা করে, তাদেরকে যেসব জিনিস দরকার সুস্থ করে তোলার জন্য, তাদের সেবা করার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু তিনি করেছেন। নির্মল হৃদয় এনে মমতাময়ী মা কিংবা মনের মতো বোনের মতো তাদের সেবা যত্ন করেছেন। মা যেমন সেবা যত্ন করে, ঠিক তেমনি কিন্তু বোনের মতো মায়ের মতো তিনি এই অসহায়, তারপরে হচ্ছে অসুস্থ মানুষদের কিন্তু সেবা করে গেছেন। তো আজকের ভিডিওতে আমরা এতটুকু পড়বো, সেকেন্ড পার্টে বাকি অংশটুকু আমরা পড়বো। তো যারা যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনে ক্লিক করে ফেলো চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তাদের উপকার হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।